বিএলডি করছে ঠিক ছিল তো, সিনিয়র লোক বিএলডি হবে না, আমাদের অতি বরিষ্ঠ
সদস্য আমাদের সংগঠনের জন্মলগ্ন থেকে তিনি আছেন, তিনি আমাদের সংগঠনের উপদেষ্টা, এছাড়াও তার একটি পরিচয় আছে, তিনি ওয়েস্ট বেঙ্গল ভেটারি কাউন্সিলের প্রেসিডেন্ট। উপদেষ্টা এবং কাউন্সিলের এবং এইটা আজকে এই রক্তদান শিবির কর্মসূচি হচ্ছে তার সংগঠনে যে কমিটি তার তিনি চেয়ারম্যান। আমাদের মধ্যে উপস্থিত আছেন সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর ভূমিচরণ দত্ত মহাশয়, তিনি আমাদের মধ্যে আছেন। আছেন আমাদের মধ্যে আপনাদের সকলের প্রিয়, সকলের নমস্য, সকলের নমস্য দুজন প্রাপ্ত বরিষ্ঠ প্রফেসর, আমাদের অভিভাবক তুল্য প্রফেসর ডাক্তার মদন মোহন রায় এবং ডক্টর অভিনব কুমার প্রামাণিক। এছাড়াও আছেন আমাদের মধ্যে ডক্টর বাবু প্রফেসর ডক্টর তপন কুমার মন্ডল মহাশয়, যে টেকনিক্যাল কমিটি তার তিনি চেয়ারম্যান। আজকে আমি আহ্বান জানাবো যে আমাদের পঞ্চবরিষ্ঠ আমাদের যারা আছেন অতিথি বৃন্দ তাদেরকে স্মারক দিয়ে এবং পুরস্কারক দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার জন্য, এবং সেটা করছেন ডক্টর ইন্দিরা পাল। স্মারক কবিতা হচ্ছে অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শ্রী ভরত দত্ত মহাশয়কে। দাঁড়ান দাঁড়ান আমাদের অতিথি এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ রিসার্চ সায়েন্সেস ডিন স্টুডেন্ট ওয়েলফেয়ার, সামনে তাকাবেন স্যার। আপনারা
আপনাদের সবার উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানের সফল কামনা করি। এই কথাগুলি আজকে মোটামুটি অনুষ্ঠান অত্যন্ত ব্যস্ততার মধ্যেও উনি এখানে উপস্থিত হয়েছেন। আমাদের যে কোনো প্রোগ্রামিং ওনাকে কাজে আমরা পাই, উনি এসছেন, ওনাকে সম্মেলনের পক্ষ থেকে আমরা সাদর অভ্যর্থনা জানাচ্ছি। স্বাভাবিকভাবে কিছুগুলো এর বাইরেও কাজ থেকে থাকে, সামাজিক দায়বদ্ধতার কথা মাথায়। আমরা গরিব তিনটি জেলা কমিটি রক্তদান পর্ব অনুষ্ঠিত করেছে, তার মধ্যে প্রত্যন্ত পুরুলিয়া জেলায় অনুষ্ঠিত হয়েছে, হুগলিতে অনুষ্ঠিত হয়েছে। আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সবাই মিলে ধরুন বড় দা। হ্যাঁ, থ্যাংক ইউ। একটু সামনে, থ্যাংক ইউ। সভাপতি, সাধারণ সম্পাদক এবং সামনে যারা বসে আছেন প্রত্যেকেই আমাদের সংগঠনের বিশেষ বিশেষ এখানে পশ্চিমবঙ্গে এই রক্তদান শিবিরটা একটা বিরাট আকার ধারণ করেছে। কিন্তু কেন একটা সাম্প্রদায়িক দল এবং তার শাখা সংগঠন আমাদের পশ্চিমবঙ্গে নানান ভাবে নানান জেলায় নানান ব্লকে তারা বেড়ে গিয়ে মানুষের জীবনহানি করছে এবং কোথাও কোথাও মানুষকে খুব আঘাত আনছে এবং হসপিটাল ভর্তি করতে হচ্ছে, তাদের রক্তে ভীষণ প্রয়োজন। তাই আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিশেষ করে হেলথ ডাইরেক্টরেট শুধু রক্তচাই বলে দিচ্ছে, আমরাও সেই নিয়ে সারা পশ্চিমবঙ্গের প্রায় জেলা রক্তদানে আমাদের মৃত উঠেছি এবং রক্ত এই বলি
আজকে খুবই আনন্দ হচ্ছে এই জন্য ওয়েস্ট বেঙ্গল সেই সংগঠন আজকে এগিয়ে এসছে, এগিয়ে চলেছে, তার অঙ্গ হিসাবে, তার অ্যাক্টিভিটির অঙ্গ হিসাবে আজকে এসে রক্তদান হিসেবে ডক্টর সৌভিক কি বাকি পড়ুক, আমি বরং সংক্ষেপে বলি, প্রতি বছর আমাদের প্রচুর টাকা ইনকাম ট্যাক্স দিতে হয়। আগামী বছর থেকে আর আমাদের সংগঠনের কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। সার্টিফিকেট আমরা অ্যাচিভ করেছি, দীর্ঘ লড়াই ছিল, লড়াই ছিল, ভেবেছিলাম পারবো না, সবসময় সাথে ছিল, খারাপ জীবনের জন্য কোনো রিনিউয়াল লাগে না। আমাদের সংগঠনের যে ইনকাম ট্যাক্স ব্যাংক কাটবে, কিন্তু আমরা সবার ইনকাম ট্যাক্স দপ্তর থেকে নিয়ে যাবো। আমরা একটা ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর পেয়েছি, কিছু শর্ত আছে আমাদের সংগঠনের, যেটা বলছি না, বিধান সংশোধন করতে গেলে ইনকাম ট্যাক্স কমিশনারে, এবং ওদের কিছু আইন কানুন যদি আমরা না ভাঙি তাহলে আমরা আজীবন এটা অ্যাচিভ করতে পারবো। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আমাদের কাছে। আমরা ওয়েস্ট বেঙ্গল সমাজ সেবা মূলক সংস্থায় পরিণত হলাম ইনকাম ট্যাক্সের দৃষ্টিভঙ্গি সবার বিরুদ্ধে বলছি। সত্যি কথা বলতে কি, এটি ভারত সরকারের একটি স্বীকৃতি আমাদের সামাজিক কাজের মূল্যায়নের ভিত্তিতে, এবং শর্ত বলতে যেটা বোঝালো মানে খুব সহজভাবে বললে, এই সমাজ সেবামূলক কাজ আমরা যা করে এসেছি সেটা আমাদের চালিয়ে যেতে হবে। চালিয়ে যদি যাওয়া হয় তাহলে তার সোসাইটি হেডফোর্ড বা ইনকাম ট্যাক্স অফিসার এক্সেপশন বা মন্ত্রী করবে না, অর্থাৎ টোটালি আমাদের ইনকাম ট্যাক্স রিলিফ পেল। যারা রক্ত দেন
জীবন দেওয়া জীবন দেওয়া তো আমাদের কাজ নয়, ঈশ্বর আল্লাহ কাজ। আজকে রক্ত যারা দেন আমি মনে করি তারা একটু একটা আমাদের ছোটখাটো সাধারণ সভার রূপ নিয়েছে, সেখানে আমরা এটা বলতে চাই যে আমরা ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন মূলত জওহরলাল গগন ভবনে এখানে আসা। এখানে রয়েছেন প্রেসিডেন্ট ডক্টর শিবাজি ভট্টাচার্য, জেনারেল সেক্রেটারি ডক্টর গুরুচরণ দত্ত, অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ডক্টর আশুতোষ কুমার বিশ্বাস এবং আপনারা সকলে। আজকে হয়তো এমপি হিসেবে এসেছি, কিন্তু মূলত এই সংগঠনটার সাথে আমার যোগ অনেকদিন ধরে। তার কারণ এটা যে ওয়ার্ডের মধ্যে আমি সেই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর, সুতরাং সেই সুবাদে আপনাদের সাথে যোগাযোগ স্থাপনের একটা সুযোগ অনেকদিন ধরেই আছে। এবং জওহরলাল ভবনে যখনই ডাকেন আমি চেষ্টা করি আপনাদের পাশে থাকতে। এর আগেও আমি আপনাদের অনেক বড় বড় অনুষ্ঠানে এসেছি, আপনাদের সাংগঠনিক দক্ষতা নিয়ে নতুন করে বলার অবকাশ আমার নেই। শুধু একটা কথা বলবো যে আমাদের সর্বজন শ্রদ্ধেয় পরশ দত্ত সাহেব যিনি বললেন, ওনার কথা সূত্র ধরে রক্তদানের গুরুত্ব বা রক্তদান যারা করেন তাদের মহানুভবতা নিয়ে আশা করি কারোর মনেই কোনো প্রশ্নচিহ্ন নেই। শুধু আমি আপনাদের একটা জিনিস অবগত করতে চাই, এই রক্তদান কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম হচ্ছে না। সারা ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গলই এমন একটা স্টেট যেখানে সারা বছর ধরে বিভিন্ন সময় প্রচুর রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কিন্তু অদ্ভুতভাবে অতীতে দেখা যেত যে আবার এই ওয়েস্ট বেঙ্গলেই রক্তের চাহিদায় প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে। আমরা হিসাবটা মেলাতে পারতাম না যেখানে এত মানুষ রক্ত দেয় আবার এখানেই এত মানুষ রক্তের অভাবে মারা যায় কেন। পরে আমরা এক দুই তিন করে অঙ্কটা মিলিয়ে ফেলেছিলাম যখন আমরা দেখতাম যে প্রায় খবরের কাগজে টিভির পর্দায় দেখতাম যে সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের পিছনে ডাস্টবিন যেখানে 500 পাউচ রক্ত পড়ে আছে, হাজিকর মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্ক তার বাইরে নর্দমায় 200 পাউচ রক্ত পাওয়া গেছে, কেউ বলছেন বক্রেশ্বরে তার বিদ্যুৎ করব নিয়ে হাজার হাজার তরুণ প্রজন্মের প্রতিনিধিরা রক্ত দিলেন তারপর সেই রক্তগুলো গঙ্গায় ঢেলে দেওয়া হল। আজকে অন্তত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব নিয়ে স্বাস্থ্য দপ্তরের যে সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন করেছেন তার একটা অন্যতম দিক হচ্ছে আপগ্রেডেশন অফ দ্য ব্লাড ব্যাঙ্কস। সরকারি বেসরকারি সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলো আজকে এত আপগ্রেডেড হয়েছে। আপনারা জানেন আজকে কিন্তু ব্লাড ডোনেশন মানে শুধু আপনি এক পাউচ রক্ত দিয়ে দিলেন সেটাই অন্য রোগীকে দিয়ে দেওয়া হলো তা কিন্তু নয়। আজকে রক্তের কিন্তু ইন্ডিভিজুয়াল ফ্র্যাকশনগুলো কাজে লাগে, কারোর রক্তের তরল পদার্থ প্লাজমাটা লাগে, কারোর রক্তের আরবিসিটা লাগে, আপনারা জানেন ডেঙ্গুর মতো রোগে রক্তের ব্লেটলেট লাগে। সুতরাং আজকে কম্পোনেন্ট সেপারেশনের যুগ। আজকে কিন্তু একটা আমার শরীর থেকে এক বোতল রক্ত নিলেন সেটাই আপনার শরীরে এক বোতল রক্ত দেওয়া হলো, ব্যাপারটা কিন্তু সেটা নয়। আরও আধুনিক হয়েছে রক্তদান পদ্ধতিটা। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্লাড ব্যাঙ্কগুলো যেভাবে আপগ্রেডেশন করেছেন আজকে ব্লাড প্রিজার্ভেশনের সিওরিটিটা আগের থেকে 100 গুণ বেড়েছে। সে কারণে আজকে পারতপক্ষে দেখবেন না খবরের কাগজে বা টেলিভিশনে বলছে যে এত এত পাউচ ব্লাড ব্যাঙ্কে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। কিছু কিছু জায়গায় আমাদের গাফলতি আছে। আমরা যারা চিকিৎসক আমরাও অনেক সময় সেফ সাইডে থাকার জন্য নিরাপদে থাকার জন্য প্রয়োজন না থাকলেও রিস্ক নেব না বলে অনেক সময় অপারেশনে যাওয়ার আগে নিজে নিজে 2 বোতল রক্ত এনে রাখো, হয়তো সে রক্তটা কাজে লাগে না। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে রক্ত নষ্ট হয়। আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সে ব্যাপারে ভাবনা চিন্তা করছি, এটাতে কোনো দোষ নেই। তার কারণ চিকিৎসক মনে করেন যে যদি অপারেশন চলাকালীন রক্ত লাগে তখন কি করব, এই আশঙ্কা থেকে তারা রক্ত আনিয়ে রাখেন এবং অনেক ক্ষেত্রে রক্তটা লাগে না, সেক্ষেত্রে সেই রক্তটা নষ্ট হয়। সেই সংখ্যাটা যদি অনেক কম সেটাও আমরা টার্গেট করছি কিভাবে কমিয়ে আনা যায়, কিন্তু সামগ্রিকভাবে রক্তের অপচয় বন্ধ হয়েছে। তার কারণ ব্লাড প্রিজার্ভেশন পদ্ধতিটা আগের থেকে অনেক মডার্নাইজড হয়েছে। তাই আজকে আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি যারা এখানে রক্ত দেবেন, 0-160 জন বোধহয় রক্ত দেবেন, তাদের প্রতিটা রক্ত কোনো না কোনো প্রান্তে কোনো না কোনো হিন্দু বা মুসলিম ভাই ভাই বা বোনের জীবন বাঁচাতে কাজে লাগবে, এ নিয়ে কোনো আজকের দিনে দ্বিমত নেই। তাই যারা রক্ত দিচ্ছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা, যারা উদ্যোক্তা তাদেরকে আন্তরিক ধন্যবাদ। এবং ভবিষ্যতে এত মানুষের সমাগম থেকে বলছি ভবিষ্যতে যদি কখনো ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে সাথে একটা হেলথ চেক আপ ক্যাম্প আপনারা করার কথা ভাবেন, যদি যোগাযোগ করেন আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে।
সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। এই ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানটা আছে প্রথম নয়, এনারা সারা বছর বিভিন্ন রকমের কর্মকাণ্ডের দিকে যুক্ত করেন এবং এই ব্লাড ডোনেশন ক্যাম্পটাও এনারা প্রথম করছেন। এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে এখানে চিকিৎসক সম্প্রদায় যারা আছেন তাদের প্রতিনিধিটা একটা অদ্ভুতভাবে দৃষ্টান্ত স্থাপন করে, একটা প্রতিনিধিত্বমূলক যে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং খুব অর্গানাইজড হয়েছে তারা করেন, এবং যখন চিকিৎসকরা এসে নিজেরা রক্ত দেয় যারা মানুষের জীবন বাঁচায় বা যারা আমাদের এখানে ভেটেরিনারিতে যারা যারা কাজ করেন, যারা প্রাণীদের জীবন নিয়ে কাজ করেন, তারা যখন নিজেরা এসে রক্ত দেন সমাজে কিন্তু সেটা একটা অন্য বার্তা বহন করে এবং সেই বার্তাবাহকের ভূমিকায় এনারা রয়েছেন। তাই আমি প্রত্যেকবার চেষ্টা করি এনাদের পাশে থাকার এবং এনাদেরকে উচিত। যেখানে আজকে চিকিৎসকরা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করছে সেখানে বারবার বিভিন্ন জায়গায় চিকিৎসকদের নিগ্রহের ঘটনা উঠে আসছে। কিছুদিন আগে যাদবপুরে যে অতিহাতে যে নিগ্রহের ঘটনা উঠে আসছে তার সত্যতা এখনও বিচার হয়নি, কিন্তু অভিযোগ যে চিকিৎসকরা নিগৃহীত হচ্ছেন, কী বলবেন? দেখুন, সমস্যা হচ্ছে আমরা এমন একটা প্রফেশনে বিলম্ব করি আমাদের মার খাওয়ার অধিকার আছে, কিন্তু আমরা যদি প্রতিবাদ করি তখন সেটা মানুষ অন্য সময় দেখে। যাদবপুরের যে ঘটনাটা ঘটেছে আমি আপনাদের একটা কথা বলব যে চিকিৎসক এবং পুলিশ এই দুটো ক্লাসে কিন্তু সমাজ বন্ধু হিসাবে কাজ করে। একজন পুলিশের কাজ হচ্ছে একজন চিকিৎসককে নিরাপদে পরিষেবা দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া, এবং সেই নিরাপত্তাহীনতায় না ভুগলেই একজন চিকিৎসক সমাজের জন্য তার শ্রেষ্ঠ পরিষেবাটা দিতে পারে। কারণ এখানে দুজনের কাজ কিন্তু একরকমের সাথে ইন্টারনেট, এবং আমরা পশ্চিমবঙ্গে দেখেছি এই প্রথম বাংলার মুখ্যমন্ত্রী অন ক্যামেরা বলছেন চিকিৎসকরা আমার সম্পদ। আমি এত বছর চিকিৎসক প্রফেশনে রয়েছি কোনোদিন দেখিনি ডক্টর্স ডেতে একজন মুখ্যমন্ত্রী সমস্ত চিকিৎসকদের ফুলের তোলা দিয়ে ব্রিটিংস করাচ্ছে। ইভেন আমরা দেখেছি পুলিশও বিভিন্ন জায়গায় ডিসপ্লে করেছে হোর্ডিং ব্যানার পোস্টারের মধ্যে দিয়ে যে চিকিৎসকদের সাথে আর ব্যবহার করা উচিত না হাসপাতালের সাথে। একজন পুলিশ অফিসার যেটা করেছেন সেটা নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়, কিন্তু পাশাপাশি তিনিও সামগ্রিক পুলিশ প্রশাসনের চিত্র হতে পারেন সম্মুখ। হি ক্যানট বি ফেস অফ দ্য এন্টায়ার পুলিশ প্রফেশন। উনি একজন এরকম করেছেন বলে সবাই পুলিশ খারাপ হয় কখনোই সেটা বলে। আমি জেনেছি যে গতকাল পুলিশ এবং চিকিৎসকরা একে অপরের সাথে বসে আলোচনা বসে নিজেদের মধ্যে মিটিয়ে ফেলেছেন। আমি যদি এর থেকে ভালো কিছু হতে পারে না যদি নিজেরা আলোচনার সঙ্গে একটু মিটিয়ে নিতে পারে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্বাস্থ্য পরিষেবাটাকে এগিয়ে নিতে চাইছেন সেটা এগিয়ে নিতে গেলে চিকিৎসকরা যেমন এগিয়ে আসবেন, চিকিৎসক এবং পুলিশের সামগ্রিক সহযোগিতা থেকে এটা কিন্তু সম্ভব এবং আগামী দিনে সেটা হবে বলে বিশ্বাস করা যায়। আমি দিয়ে পরে টাকা হয়ে গেছে, কিন্তু কার্ড চলে গেছে।